তো দেখেন ব্যারিংটা শব্দ হয়েছে মানে এটার বলগুলো কিন্তু আটকে আটকে পড়ছে, তার জন্য ফ্যানে বিকট আওয়াজ দিছে বা ক্যাস ক্যাস আওয়াজ দিছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, থাম্বনেল দেখে বিষয়টা যদি ক্লিয়ার নাও বুঝতে পারেন আমি এখন বুঝিয়ে দিচ্ছি। আমাদের স্টার্টিং কয়েলটা গরম হয়ে পুরে কালো হয়ে যায় কেন, কিংবা রানিং কয়েলটা একটু ভালো থাকে কেন? ফ্যান বন্ধ হয়ে গেলেই আমরা মনে করি পুড়ে গেছে, আসলে পুড়ে যায় না, তার ভিতরেও কিছু সিক্রেট থাকে, সেই সিক্রেটগুলো আসুন আমরা জানি। আগে ফ্যানটা আমি খুলে নেই, সাধারণত নার্থিনটা আমি আগেই খুলে নিছি, আমি ফ্যান লুজ করে রাখলাম। দেখেন আমাদের এই ফ্যানের ফাইবারগুলো পুরে ঝাঁঝরা হয়ে গেছে, খৈরেই গেছে গা, ফ্যান কিন্তু বডি শর্ট হয়ে যাইতে আছে। তো আমাদের এই কয়েলটা, রানিং কয়েলটা অনেক ভালো আছে, আমি আরও ক্লিয়ারভাবে দেখাই। আমাদের এই রানিং কয়েলটা কিন্তু পূর্ণাঙ্গ ভালো আছে, কিন্তু স্টার্টিং কয়েলটা পুরে কয়লা হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে। কিসের জন্য গেছে তার সাধারণ আমি আপনাদের একটু আওয়াজ শোনাই। যেমন মাইক্রোফোনটা ধরলাম, বেয়ারিংটা একটু ঘুরিয়ে দিতে আসি। তো দেখেন বেয়ারিংটা শব্দ হয়েছে মানে এটার বলগুলো কিন্তু আটকে আটকে পড়ছে, তার জন্য ফ্যানে বিকট আওয়াজ দিছে বা ক্যাস ক্যাস আওয়াজ দিছে, তার জন্য জাম পড়ছে। তো জাম পড়লে সাধারণত আমাদের কয়েল কেন পুড়ে যাবে, এর একটা উদাহরণ আছে। যখন এই রানিং কয়েল বা স্টার্টিং কয়েলে কারেন্ট আমরা ইনপুট করি, তখন কিন্তু এই তারের ভিতরে কারেন্টটা দৌড়াদৌড়ি করে এবং এই যে কোরটা আছে এই কোরের ভিতরে ম্যাগনেট হয়। তো ম্যাগনেট আর লোহা যেমন একত্র হইতে চায়, সেই রকম কিন্তু এই ফ্যানের ভিতরেও একটা হাউস থাকে, বা এই হাউসটা কিন্তু লোহার। এই হাউসটার ভিতরে যখন আমাদের এই স্লটটা ঘুরতে চায়, মানে শেপটা ঘুরতে চায়, তখন কিন্তু এই লোহায় টানতে চায় চুম্বুকরে, বা চুম্বুকে টানতে চায় লোহারে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের বেয়ারিং সাধারণত হালকা জাম থাকে, ওই বিষয়টা কিন্তু ওই সময়টা যদি ফ্যানটা না ঘুরতে পারে, মানে শেপটা না ঘুরতে পারে, তখন কিন্তু অতিরিক্ত লোড পড়ে যায়, আর লোড পড়লে আমাদের এই ফ্যানের কয়েলটা গরম হয়ে যায়। গরম হওয়ার পরে এককালীন আমাদের এই ফ্যানের যে কোনো একটা লুপ ছিঁড়ে যায় বা পুড়ে যায়, তার জন্য আমাদের এই ফ্যানটা নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়। তো এই বিষয়টা আমি সর্বস্তরের মানুষের কাছে বলবো, শুধু একটা মিস্ত্রির কাছে না, আমি বলবো যে যার ঘরেই একটা ফ্যান আছে, এই ফ্যানে যদি কোনো প্রকারের বিন্দু পরিমাণ ছোট আওয়াজও দেয়, তো ওই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই ফ্যানটা নিয়ে একটি মিস্ত্রির কাছে, বা নিজে যদি পারেন সে বিষয়টাও ভালো, আপনি এই বেয়ারিংটা চেঞ্জ করে ফেলবেন, বা দুটোটা বেয়ারিংই চেঞ্জ করে ফেলবেন, তাইলে অকালীন আপনার এই কয়েলটা আর যেত না, এই কয়েলটা আর যাইতো না। তো এখন আমরা এই কয়েলটা পুরোটা খুলে নেব, তারপরে ফ্যানটা আমরা কি করব, বাধাই করব, বাধাই করব, সে বিষয়ে আপনাদের দ্বিতীয় পার্টে ভিডিও দেব, সে ভিডিওটা অবশ্যই দেখবেন কিভাবে আমরা এই সিলিং ফ্যান বাস্কেট কয়েলটা বাঁধি। এটা কিন্তু বাস্কেট কয়েল আর অনেকগুলো আছে চেইন কয়েল, তো আমরা বাস্কেট কয়েল নিয়ে এর পরের ভিডিওতে পার্ট টু করব এইটার, সিলিং ফ্যানের কয়েল বাঁধাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানেই।